আমি ডক্টর ফারিয়া আফসানা, আজকে ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে কথা বলবো। সম্ভবতভাবেই এখন প্রতিরোধ বা ডায়াবেটিস প্রতিরোধের উপরে আমরা বেশ মনোযোগী হচ্ছি, এবং তাহলে আমাদের জানতে হবে কারা উচ্চ ঝুঁকিতে আছেন। যারা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদেরকেই আমরা প্রতিরোধের আওতায় আনতে পারবো এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবো। তাহলে যাদের পারিবারিক ইতিহাস আছে তাদের হচ্ছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি, এবং বয়স বাড়ার সাথে সাথেও ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বাড়ে। তবে এখন কোনো বয়সেই কিন্তু ডায়াবেটিস ঝুঁকির বাইরে না, সুতরাং যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে। তাহলে আমাদের সচেতন হতে হবে এই পারিবারিক ইতিহাস এবং বয়স এই দুটাকে কিন্তু আমরা মডিফাই করতে পারবো না। সুতরাং এই দুটাকে বলা হয় নন মডিফাইয়েবল রিস্ক। কিছু কিছু মডিফাইয়েবল রিস্ক আছে যেটাকে আমরা প্রতিরোধ করতে পারি এবং সঠিকভাবে মেনে চললে আমরা টাইপ টু ডায়াবেটিস ট্রিটমেন্ট করতে পারবো। তার মধ্যে প্রথম হচ্ছে ওজন আধিক্য বা ওজন বেড়ে যাওয়া। এই ওজন বেড়ে যাওয়ার প্রধান দুইটা কারণ, একটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন। আরবানাইজেশনের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসে যথেষ্ট পরিবর্তন হচ্ছে, আমরা ফাস্ট ফুড কালচারে অভ্যস্ত হয়ে পড়ছি এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। সুতরাং এই দুইটা যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধযোগ্য।